নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃশ্চিক রাশি জুন টু ডিসেম্বর সাতটি মহা ভবিষ্যৎবাণী, পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে এই সাত মাস, অনেকেরই প্রশ্ন যে আগামী দিনগুলো কেমন যাবে স্যার, তার উপর যদি ভিডিও দিতে খুব ভালো হয়। তো এই সাত মাসের সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা আলোচনাটি থাকুন, এবং এর পাশাপাশি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের কর্ম, আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থ, আপনাদের কেরিয়ার, সন্তান, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা কিন্তু আমি এই ভিডিওতে করতে চলেছি। এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো। দেখুন, 15 জুন রবি গ্রহ আপনার ঠিক অষ্টম ভাবে অবস্থান করছে। এই অষ্টম ভাবে 15 জুন টু 15 জুলাই অষ্টমভাবে অবস্থান করার কারণে আপনার চাকরি যারা পরিবর্তন করতে চাইছে তাদেরকে বলবো এই সময় আপনারা কিন্তু চাকরি পরিবর্তন করবেন না। কারণ 15 জুন টু 15 জুলাই রবি আপনার কর্মাধিপতি অষ্টম গৃহে কিন্তু অবস্থান করছে। অষ্টম ভাবটা হচ্ছে আমাদের নিধনের জায়গা। কর্মাধিপতি অষ্টম গৃহে অবস্থান করে কর্মক্ষেত্রে কিছু বিপত্তি, কিছু পলিটিক্সের শিকার আপনি হতে পারেন, অথবা আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তার সাথে মতবিরোধ, মতপার্থক্য আপনার কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বসের মন জুগিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। রবি যেহেতু গভর্নমেন্টকে নির্দেশ করে, যারা গভর্নমেন্ট চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই সেখানে একটু হলেও সতর্কভাবে আপনারা কিন্তু কাজ করুন। কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি কিন্তু হবে। 15 জুলাইয়ের পর থেকে রবি আপনার নবমভাবে চলে আসছে। এই নবমভাবে রবি আসার ফলে তখন থেকে আপনার খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন এবং কর্মক্ষেত্রের মান সম্মান যশ, এই জায়গাগুলো আপনার বৃদ্ধি করবে। পিতার সাপোর্ট আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে যে চাপগুলো আসছিল সেই চাপ থেকে কিছুটা হলো আপনি কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন। এবার আসি আপনার জুন টু জুলাই বিবাহিত জীবনে, বিশেষ করে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু ভালো থাকছে না। জুলাইয়ের ঠিক মিডিল থেকে মঙ্গলের জায়গাটা খুব ভালো চলে আসছে, কিন্তু জুন থেকে জুলাই কিছুটা হলো শুক্রের প্লেসমেন্ট এবং মঙ্গলের প্লেসমেন্ট কিছুটা খারাপ থাকায় আপনার বিবাহিত জীবনে কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, বিবাহিত জীবনের দিকে নজর আপনারা দিন। কিছুটা আপনাদের মধ্যে আর্গুমেন্ট আপনারা জড়িয়ে পড়তে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য তৈরি হতে পারে, এবং আপনাদের একে অপরের প্রতি চট করে রেগে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হবে। দেখুন, এবার আসি আপনার নবমভাবে মঙ্গলের অবস্থান ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনার বৃদ্ধি নিশ্চিত রূপে কিন্তু করবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন জুলাইয়ের থেকে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে। ঠিক আপনাদের ষষ্ঠভাবে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করেছে রাহু এবং আপনার দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে আপনার পঞ্চমপতি,
আমি একটি কথা বলবো, যারা বিদ্যার্থীরা রয়েছে, অক্টোবর মাস পর্যন্ত আপনাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো চাপ রয়েছে। যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন বা উচ্চশিক্ষা যেতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন একটু ভেবেচিন্তে বা কোনো শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, আমি বলবো একটু হলো ভেবেচিন্তে করুন। কারণ অক্টোবরের 23 তারিখ পর্যন্ত কিছুটা সমস্যার মধ্য দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হতে পারে। ষষ্ঠভাবে পঞ্চমপতি এবং রাহুর সাথে, এবং সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান, এই জায়গাগুলো থেকে কিন্তু চাপ আপনাদের আসবে। এবং আপনি বৃশ্চিক রাশির মানুষ, যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা অক্টোবর নভেম্বর থেকে আপনারা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু আপনারা এগাতে কিন্তু পারেন। সেই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত। তবে 23 অক্টোবর পর্যন্ত আপনাদের সন্তানের কেরিয়ারের জায়গা, সন্তানের স্বাস্থ্যের জায়গা, সন্তানের শিক্ষার জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলো আপনাদের টেনশান কিন্তু থাকছে। শনিদেব চতুর্থভাবে অবস্থান করছে, দেখুন চতুর্থভাবে অবস্থান করে আপনাদের সম্পত্তি ক্রয় করাবে। বর্তমানে আপনাদের শনি ঢাইয়া চলছে, শনি ঢাইয়ার উপর আপনারা পাস করছে, কিন্তু চতুর্থভাবে শনি শশ নামক মহাপুরুষ রাজ্য আপনাদের সৃষ্টি করছে। সম্পত্তি, কোনো গাড়ি বা কোনো দোকান বা আপনি কোনো বাড়িকে আপনি সংস্কার করলেন, বাড়ির পুরাতন বাড়িকে আপনারা নতুন করে বাড়ি তৈরি করলেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের শনি মহারাজ কিন্তু আপনাদেরকে দিবে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এই জুন টু ডিসেম্বরের মধ্যে মনের ইচ্ছা, মনের আশা আপনাদের কিন্তু নিশ্চিত রূপে পূরণ কিন্তু হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, পরিবর্তনের পরিবর্তন, দীর্ঘদিন ধরে এমন কিছু প্রত্যাশা, দীর্ঘদিন ধরে এমন কিছু ইচ্ছা যেটা আপনাদের ফুলফিলমেন্ট হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট হবে। কারণ শনি আপনার চতুর্থভাবে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে আপনাদের এই সময় লাভ আপনাদেরকে নিশ্চিত রূপে কিন্তু দিবে। এবার আসি, দেখুন রবি আপনার 15 আগস্ট থেকে আপনার ঠিক কর্মভাবে অবস্থান করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে। যারা গভর্নমেন্ট চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো, কারণ রবি হচ্ছে গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে এবং কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে 15 আগস্ট থেকে। 15 আগস্ট টু 15 সেপ্টেম্বর আপনার কর্মভাবে, সেপ্টেম্বর টু অক্টোবর আপনার একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আগস্ট টু অক্টোবরের মধ্যে, অক্টোবরের 15-16 অবধি আপনার কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা এবং নাম, যশ, খ্যাতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভালো একটা দিক কিন্তু রয়েছে, গভর্নমেন্ট থেকে আপনারা এই সময় নিশ্চিত রূপে কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, এই রাহু কেতু রাশি পরিবর্তন করছে, অক্টোবর মাসে এই রাহু এবং কেতু রাশি পরিবর্তন করে আপনার ঠিক পঞ্চমভাবে রাহু অবস্থান করবে, একাদশভাবে কেতু অবস্থান করবে। দেখুন প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো আনস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করবে এবং প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তির জায়গাটা বা আকস্মিক প্রাপ্তির জায়গার সম্ভাবনা কিন্তু ভালো। যারা ইয়াং জেনারেশন রয়েছেন কি না, তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা হলো কিছুটা হলো ডিস্টার্বেন্স আপনাদের নিশ্চিত রূপে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ নভেম্বর মাসের থেকে আপনারা প্রেমের দিকটা কিন্তু বিশেষভাবে নজর আপনারা দিন। এবার আসি এই যে বৃশ্চিক রাশির এই 7 মাসে জুন টু ডিসেম্বর এই যে মহা ভবিষ্যৎবাণী বললাম, কি উপায় আপনারা, আপনারা প্রতি মঙ্গলবার হনুমান 40 আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন এবং সেটি মন্দিরে যদি আপনারা করতে পারেন বিশেষভাবে আপনাদের উন্নতি হবে। এবং মঙ্গলের বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, কারণ আপনাদের শনির ধাইয়া আপনাদের পাস করছে, বিশেষভাবে কেয়ারফুল। এবং মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যান।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।